পাঁচ বছর পর কলকাতায় যাচ্ছেন শাকিব খান। শেষ 2018 সালে রাজীব বিশ্বাস পরিচালিত নাকাব ছবিতে তাকে দেখেছিল দর্শকরা। মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। করোনা পরিস্থিতি পরে বাংলাদেশ থেকে কলকাতায় যাননি শাকিব খান। কঠিন পরিস্থিতির জন্য এপার বাংলা এবং ওপার বাংলা আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। শোনা যাচ্ছে আগামী আগস্ট মাস থেকে কলকাতায় যাচ্ছেন শাকিব খান। এসকে মুভিদের সঙ্গে আগামী মাসে মিটিং হওয়ার কথা নায়কের। সব ঠিকঠাক থাকলে হোপ শীঘ্রই নাকি নতুন সিনেমায় কাজ শুরু করবেন। এর আগেও এই এসকে মুভিজের প্রযোজিত ছবিতে দেখা গিয়েছিল শাকিব খানকে, শিকারী, চালবাজ না বা বাইজান এলোরের ছবিতে। এবার কোন নায়িকার সঙ্গে জুটি দেখা যাবে শাকিবকে তা নিয়ে প্রশ্ন চারদিকে। সূত্র বলছে এখনও নায়িকা ঠিক হয়নি। গল্প নিয়ে আলোচনা করার জন্য নাকি কলকাতায় যাচ্ছেন শাকিব খান। ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা, তা নিয়ে চারদিকে হবি চর্চা হচ্ছে। সম্প্রতি ছবির মুক্তির জন্য আমেরিকা আসছেন বর্তমানে শাকিব খান, সেখানে তার ব্যক্তিগত কাজও রয়েছে।